হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনি কিভাবে চেক করবেন যে আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার এবং কোন অ্যাড্রেসটি সংযুক্ত আছে। এখন থেকে আপনি কিন্তু চাইলেই খুব সহজেই আপনার প্যান কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেটি আপনি আপডেট করে নিতে পারবেন। আপনার প্যান কার্ডে হয়তো আপনার অ্যাড্রেসটি ভুল আছে বা আপনি হয়তো আপনার প্যান কার্ডে অ্যাড্রেসটি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার আধার কার্ডে আপনার যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু খুব সহজেই আপনার প্যান কার্ডেও আপনি আপডেট করে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে আমরা কিভাবে আমাদের প্যান কার্ডে আমাদের অ্যাড্রেস কিভাবে আপডেট করব। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। এর ফলে আমি যখনই নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনার কোনো ভিডিওই মিস হবে না। আপনার প্যান কার্ডে আপনার অ্যাড্রেস আপডেট করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এটি হলো UTI এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন লেখা আছে ফেসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডেটাবেস, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমেই আমাদের প্যান কার্ডে আমাদের অ্যাড্রেসটি আপডেট করে নিতে পারবো। এখানে দেখুন আমাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে। প্রথমে দেখুন প্যান, অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। তারপর দেখুন আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন। আপনার আধার কার্ডে বর্তমানে যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু আপনার প্যান কার্ডে আপডেট হয়ে যাবে। নিচে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এখানে পুট করে দেবেন। তারপর দেখুন ইমেল আইডি, অর্থাৎ আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে পুট করে দেবেন। GSTIN নাম্বার, এটি কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনার কাছে যদি না থাকে তো সেক্ষেত্রে ছেড়ে দেবেন। তারপর নিচে দেখুন অ্যাড্রেস আপডেট সোর্স, তো এখানে ক্লিক করবেন। এখানে দেখুন একটি অপশান আছে আধার বেস eKYC অ্যাড্রেস আপডেট, তো এই অপশানটিকে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে নিচের বক্সে পুট করে দেবেন। এখানে আমার সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ প্যান নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পুট করে দিয়েছি। তারপর নিচে ক্যাপচা কোডটি পুট করেছি। তারপর নিচে দেখুন একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন আমাদের প্যান নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে শো করছে। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের বক্সে পুট করে দেবেন। ক্যাপচা কোড পুট করার পর নিচের চেকবক্সে ক্লিক করার পর নিচের সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং এখানে দেখুন একটি অপশান আছে আধার eKYC OTP, অর্থাৎ আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি OTP সেন্ড করা হবে এবং OTP এখানে পুট করতে হবে। তো OTP পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি সঠিকভাবে নিচের বক্সের মধ্যে বসিয়ে দেবেন। তারপর নিচের চেকবক্সে ক্লিক করার পর নিচের সাবমিট অপশানে ক্লিক করবেন। তো দেখুন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডে আমাদের যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু এখানে শো করছে। তো আমরা যদি এই অ্যাড্রেসটিকে আমাদের প্যান কার্ডে আপডেট করতে চাই তো সেক্ষেত্রে নিচে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি নিচের ঘরে পুট করার পর নিচের সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে ইওর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্টেড এবং এখানে দেখুন একটি রেফারেন্স আইডি নাম্বারও দিয়ে দিয়েছে। এরপর এক সপ্তাহের মধ্যে আমাদের প্যান কার্ডে এই নতুন অ্যাড্রেসটি কিন্তু আপডেট হয়ে যাবে। এরপর যখনই আপনি প্যান কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবেন আপনার নতুন অ্যাড্রেসে আপনি কিন্তু প্যান কার্ড পেয়ে যাবেন। এইভাবে খুবই সহজে আধার বেস eKYC এর মাধ্যমে আপনি কিন্তু আপনার প্যান কার্ডে আপনার অ্যাড্রেসটি আপডেট করে নিতে পারবেন।